বাগদাসা 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 রাত্রিবেলা হ্যাঁ বন বিড়াল না বাগদাসা আলাদা সে এগুলো একটু বড় এগুলো ছাগলও ধরতে পারে তাই হ্যাঁ তাহলে রাত্রিবেলা বাগদাসা এই এই জঙ্গল থেকে অনেকগুলো বেরোয় যে ঘেরে ঘেরে মাছ টাছ খায় ঘেরে মাছ ধরে তারপরে এই ছাগল ছাগল মারে মানে চেহারাটা মানে একেবারে বাঘের সিমসিম বাঘের সিমসিম চেহারা না এরকম পানি কিন্তু দেখি নাই না কাকা খালি কালকে ঝড়ের পর ঝড়ের পর ঝড়েও এত পানি হয় না না কালকে ঝড়েও এত পানি হয়নি ঝড়েও এত পানি হয় না ঝড়ের সেই আজকের পানি এরকম এই পাশে মারেন তো এই পাশে কাকা এই পাশে এই পাশে এই 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 ডাঙায় এই ডাঙায় মারেন এই ডাঙায় না এই ডাঙায় কিছু না ওখানে চোখ চললো ওই 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 এই যে মাঝে দুই গাছের মাঝখান দিয়ে হ্যাঁ হ্যাঁ ওইখানটা ওই যে ওইটা কিছু গাছ কি পরিমাণ পানি হয়েছে কাকা এই গাছের নিচে মারেন তো গাছের গায়ে মারেন হ্যাঁ হ্যাঁ ওখানে মারেন কি পরিমাণ পানি হয়েছে দেখছেন পানিটা দেখাতে চাচ্ছি আর নিচে মারেন নিচে এই জায়গাটাই মারেন কাকা এই ব্রিজের নিচে প্রচুর পানি হয়েছে প্রচুর এত পানি হলো কেন হ্যাঁ দুইটা মারামারি করতো ঘ্যাঁ ঘ্যাঁ করতো আমি আস্তে আস্তে আইতাম আর একটু আস মেরে দেখতাম এই বিদ্যা আমার দিক সেই বলতো সেই তো সেই বলতো এইভাবে সেই আমি বলে কিরে আস্তে যে আমি দেখতাম যে ওই বাগদাসা 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 রাত্রিবেলা হ্যাঁ
চোখ এরকম লাইটের মতো। কত বড় হয় কাকা? এত বড় না? এত বড় হয় তো জঙ্গলেই থাকে তাই না? হ্যাঁ, জঙ্গল থেকে। আর ওই শীতকালে এসেছে না, আলো দিন নেয় কিনে তারপরও আসবো। আর আলো দেখতে দেখতে একটা ইয়ে যায়, তারপরে এই গিরিতে করতে সব এই গ্রামে ঢুকতো। ওই ঘেরের মাছ, মুরগি, হাঁস খাইতে যা উড়া লোক যখন আয়োজন দেবে না, আর আয়োজনের সময় সব এন দেয়। দুই মনে হয় যে দশ বৃষ্টি আইন দেওয়া পারাই যাওয়া। ওই শীতে ওই ভেজবে না পানিতে। ও, শীতে পানিতে ভেজবে না, এই জন্য এখান দিয়ে আসে। আমার সাথে যে বাগদা আসা না, হ্যাঁ আমার সাথে যে কুকুর চায় না কাকা, ওটার ভালো নাম কি? ওগুলোর বলে বাগদাসা। বন বিড়াল? বন বিড়াল না, বন বিড়াল না, বাগদাসা আলাদা। সে এগুলো একটু বড়, এগুলো ছাগলও ধরতে পারে তাই? হ্যাঁ। আর একটা আছে সীতা বিড়াল, মানে সেটা আলাদা জিনিস, সেটা তো ছোট, ছোট বিড়ালের মতো। হ্যাঁ। তাই আর একটা বলে ওই হুসনাই, মুখ লম্বা, সেটা তো নে বন্দর গায়ে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো নীল। হ্যাঁ, তারপরে ওই বন বিড়াল ওটা আলাদা, পাতি শিকার। তাহলে রাত্রিবেলা বাঘ ডাসা এই জঙ্গল থেকে অনেকগুলো বেরোয়, যে ঘেরে ঘেরে মাছ টাছ খায়, ঘেরে মাছ ধরে, তারপরে এই ছাগল ছাগল মারে। ছাগল মারতে পারে এত, তাহলে তো বড়ই শক্তি। হ্যাঁ বড়, এই ছোট শিকেলে তুইও বড়, পাতি শিকেলে বড়, মানে বাঘের মতোই কিন্তু ছোট। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এর মানে চেহারাটা মানে একেবারে বাঘের সেম সেম, বাঘের সেম সেম চেহারা না? হ্যাঁ। ওর কালার কি গায়ের কালার? হ্যাঁ, কালার ওই ই হয় বাঘের মতোই, ওই ডোরা ডোরা, ওই ডোরা ডোরা কালার না? হ্যাঁ, ডোরা ডোরা কালার। ও, এই সময় শীতের কালে হলো গা ভিজাবে না বলে ওই পোল পার হয়, আর গরমকালে এমনি খাল পার হয়েছিল। মানে ওরা ভালো সাঁতরাতে পারে না? হ্যাঁ, আর খাল শুকিয়ে যায় তো। হ্যাঁ, খাল তো শুকিয়ে যায়। আজ কি জোয়ার হয়েছে কাকা, চিন্তা করছেন? দেখছেন পানি, কি কারণটা কি? এই তো, এ কি আবার কোনো বড় বিপদ নাকি? বুঝলাম না। এটা জোয়ার হলো কালকে, আর আজকে কি পরিমাণ জোয়ার? কালকে সে আজকের পানি আরো বেশি, আরো আজকে বেশি, অনেক বৃদ্ধি। ঠিক আছে দর্শক মন্ডলী, আমরা একটু গভীর রাতে, রাত প্রায় 1:30 বাজে, আমি আর শুকুর কাকা গিয়েছিলাম সুন্দরবনের পরিস্থিতি দেখার জন্যে। কিন্তু যে দেখে তো আমাদের চোখ ছানাবোরা, আমরা দেখলাম যে প্রচুর পানি হয়েছে গতকাল ঝড়ের দিন। ঝড়ের সময় যে পানি তার সেই অনেক বৃদ্ধি, অনেক বেশি পানি, এক দেড় ফুট পানি বেশি, এক দেড় ফুট পানি বেশি সুন্দরবনের কালকের থেকে, কালকের থেকে। আপনি চিন্তা করে দেখেন, আবার সেই পানি কালকে ঝড়ের থেকে আজকে এক দেড় ফুট পানি বেশি। এক দেড় ফুট পানি কিন্তু বিশাল ব্যাপার। হ্যাঁ, পুরো সুন্দরবন জুড়ে এক দেড় ফুট পানির উচ্চতা বেড়ে যাওয়া, মানে সুন্দরবনের ভিতরেও সমান পানি, সুন্দরবনের ভিতরেও সমান পানি। তাহলে আজকে প্রাণীদের কিন্তু এই রাতের আধারে, এই গভীর রাতে যে ওদের পুরো বন ডুবে গেছে, এই পরিস্থিতিতে তো ভয়ঙ্কর। এই যে খালের সাইডে যে উঁচু উঁচু জায়গা জায়গা আছে না, এখন টর্চ নিয়ে আস্তে 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 ওখানে যাইতে পারলে গেলে অমনি সামনে পড়বে। যাবেন? হ্যাঁ, সামনে পড়বেই পড়বে, মানে সে টর্চ নিয়ে গেলে, টর্চ নেই, টর্চ আমার একটা আছে, অমনি ও লাভ দিয়ে ওই পানিতে পড়বে। সুগার সুগার, তারপরে পাতি শিকার, এই মার্কিন বিয়ার, মার্কিন বিয়ার, তারপরে ভাগও থাকতে পারে, ভাগও থাকতে পারে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, উসে জানা উসে জায়গায় ইয়ে থাকবে, সত্যি অসাধারণ। কারণ আজকে যে পরিমাণ জোয়ারের পানি দেখে আসলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।